হ্যালো ফ্রেন্ডস জাভাস্ক্রিপ্টের সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সো আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা টেবিল বানাতে পারি যে কোনো সংখ্যার ইউজার তার পছন্দ মতো যে কোনো একটা সংখ্যা দেবে এবং সেই সংখ্যাটা দেওয়ার সাথে সাথে সে যেন সেই সংখ্যাটার একটা টেবিল দেখতে পায় টেবিল মানে তো নিশ্চয়ই আপনারা সকলেই জানেন যে আমরা যেটা ধারাবাতে পড়ি যে নাম তা যেটাকে বলি আর কি সো টেবিল আমরা কিভাবে বানাতে পারি তো সেইটা কিন্তু আজকে জাবাস্ক্রিপটা আমরা তৈরি করে দেখাবো সো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনি যদি এটা শিখতে পারেন এটাও কিন্তু আপনাদের কোনো না কোনো প্রজেক্টে অবশ্যই কাজে লেগে যাবে সো দেখুন তার জন্য আমরা সবার প্রথমে কি করছি এইচটিএমএল পেজ খুলে নিয়েছি নিচে জাভাস্ক্রিপ্ট পেজ খুলে নিয়েছি এবং এইচটিএমএল পেজে আমরা জাভাস্ক্রিপ্ট পেজটাকে লিঙ্ক করে দিয়েছি এবারে আমরা কি করব এখানে সবার প্রথমে আমরা দেবো লেট লেট দিয়ে মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে আমরা একটা প্রম্পট করব। এবং সেই প্রম্টের ভেতরে যাতে ইউজার কি করতে পারে না কোনো একটা সংখ্যা দিতে পারে যেটার আমরা টেবিল বানাতে চাই তো চলুন দেখা যাক সো এখান থেকে দিলাম লেট এখানে দিয়ে দিলাম নাম এন্টারে নাম্বার সো এখান থেকে আমরা একটা নাম্বার ইউজারের কাছ থেকে আমরা চাইবো যে একটা নাম্বার সে যেন দেয় ওকে তো এরপরে আমাদেরকে এখানে একটা জিনিস ব্যবহার করতে হবে সেটা ফল লুপ আমাদেরকে ব্যবহার করতে হবে তো বেসিক্যালি এর দ্বারা আমরা ফলুপের কাজটা শিখবো ঠিক আছে তো চলুন ফলুপ আমরা এখানে দিলাম ফর ফলুপের জন্য ফর দিলাম সো তারপর দিলাম লেট লেটের পর দেবো আই লেট একটা আই একটা আমরা ডিক্লেয়ার করলাম সো লেট আই ইজিক্যাল টু আমরা দিলাম ওয়ান ওকে এরপরে আমরা কী করবো আয় যদি ছোটো হয় বা সমান হয় দশের থেকে ততক্ষণ না হচ্ছে মানে আয়টা যতক্ষণ দশের থেকে ছোটো থাকবে যতক্ষণ না দশের সমান হচ্ছে ততক্ষণ কিন্তু আয়টা কি হবে এক এক করে বেড়ে যাবে তার জন্য ডবল প্লাস দিলাম এরপরে আমরা কী করবো এখানে সিম্পলি একটু ভুই মিস্টেক হয়ে গেছে এক মিনিট সো এখানে এটা দ্বিতীয় বন্ধনই হবে সো দ্বিতীয় বন্ধনী দিলাম এরপরে আমরা এখানে দেব লেট রেজাল্ট বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং ভেরিয়েবলটা লেট রেজাল্ট নামে ডিক্লেয়ার করার পর আমরা সিম্পলি এখানে করব কি না আমাদের যে নাম এবং মানে নাম্বার মানে যেটা আমাদের ইউজার যে নাম্বারটা দেবে সেই নাম্বারের সাথে আইকে আমরা গুণ করাবো সো তার জন্য আমরা এখানে করে দেব নাম মাল্টিপ্লাই বাই আই ওকে সো এটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা এখানে কি করব। এটা কোথায় আমরা দেখতে চাই না আমরা কনসোলে দেখতে চাই সো আমরা এখানে কনসোল করে দেব কনসোল ডট এখান থেকে ব্যাকটিক দেবো আমরা ব্যাকটিক দেওয়ার পর সো এখান থেকে আমরা কি করব। যে নাম নামের পরে আমরা এখানে মাল্টিপ্লাই আই এখান থেকে আমরা দিয়ে দেবো আর ইএস ওকে তো আমাদের কাজ কমপ্লিট এবারে সিম্পলি আমরা এখানে এসে একটু পেজটাকে রিলোড করে নেব রিলোড করে নেওয়ার পর এখানে আমরা দশের টেবিল দেখতে যাচ্ছি টেনের টেবিল সো টেন দিলাম ওকে করলাম সো এটা হচ্ছে না আরেকবার রিলোড হওয়ার কোনো প্রবলেম আছে ওকে সো দেখুন টেনের টেবিল এসে গেছে এখানে টেনেকা টেন টেন টু জার টোয়েন্টি সো এরকমভাবে কিন্তু টেনের যে টেবিল সেটা এসে গেছে সো আমরা অন্য কোনো টেবিল দেখতে পারি আমরা এখান থেকে সেভেনের টেবিল দেখছি সো সেভেনের টেবিল এসে গেছে আমরা চাইলে আমরা টোয়েন্টি টেবিল দেখতে পারি আমরা যার চাইবো তার টেবিল এখানে কিন্তু দেখতে পাবো কনসোলে দেখুন টেবিলটা কিন্তু দেখানো হচ্ছে তাহলে এইভাবে কিন্তু আপনারা ফল লুক ইউজ করে আপনারা কিন্তু টেবিল বানাতে পারবেন জাবা ভেতরে তো সেকেন্ড ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন